হ্যালো फ्रेंड्स নিচে নেমে দেখা হচ্ছে তো এখানে বসলে হবে না ডান্ডানি বেরিয়ে যাবে এইটা নাকি বেহুলা হ্যালো फ्रेंड्स তোমরা দেখছো দা নন্দিনী ক্রিয়েশন আমি হলাম নন্দিনীর বোন ফাল্গুনি তো আজকের ব্লগটা আমি শুরু করছি আমার দিদিরা আমাদের বাড়ি বেড়াতে এসেছে প্রথম দিন ওই বাড়িতে আমাদের দুপুরের মেনু ছিল ভাত বেগুন ভাজা সালাড আর একটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর কাতলা কালিয়া সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি এবং সবার শেষে ছিল বাঙালির পাতে চাটনি A few moments later. আজকে হচ্ছে রবিবার আর আমরা কালকে বর্ধমান এসেছিলাম কিন্তু কালকে তোমাদেরকে সেটা দেখানো হয়নি বলাও হয়নি তাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমরা অলরেডি কালকের কিছু স্লো মোশন দেখে নিয়েছো ওগুলো সব কালকের কালকে একটু শুট করা হয়নি আর আজকে সকাল থেকে শুরু করছি আর এই ব্লগের শুরুটা কিন্তু করেছে বোন কালকে बोन बोलो नदी ते नहीं जाच्छे ठीक है किन्तु रास्ता एमोनी बोझा जाच्छे ना कोथाय जाच्छि जाके एखाने किन्तु जथेष्ट कुयाशा पड़ेछे जेटा तोमरा भिडियो देखलेई बुझते पारछो बाबा रे एखाने एतटा बड़ो गर्त एबं एखानकार वेदारो जथेष्ट ठंडा कालके आमरा जखन सन्ध्याबेला एकटु बेरियेछिलाम खुबई ठंडा एबं जे कुयाशाटा जे पड़छे गाड़ीर ओपरटा पुरो साइकेलेर ओपरटा पुरो भिजे भिजे जाच्छे माने অলরেডি ঠান্ডা ঢুকে গেছে এদিকে আমি সবে পড়ে যাবি আমি যাচ্ছি না তুই যা বাবা আমি নামলে পুরো গড়ি যাব জুতো স্লিপ জুতো স্লিপ খাবে রে জুতো পরে নামিস না ওকে গাইস নিচে নেমে দেখা হচ্ছে চলে তো এসেছি নদীর পাড়ে তো এবার রঞ্জু ফোন করেছিল রঞ্জু বলছে তুমি কোথায় আমিও আসবো তো ওই জন্য আমি এখানে বসে রয়েছি বোনকে পাঠালাম আবার রঞ্জুকে আনার জন্য না জায়গাটা বেশ সুন্দর এবং সকালবেলা যেহেতু খুব নিস্তব্ধ আমি এখানে খুব ছোটো ছোটো মাছও রয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বোঝা যাচ্ছে কি না জানি না মানে খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে ছোটবেলা থেকে আমি যেটা শুনে এসেছি এইটা নাকি বেহুলা নদী মানে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে নাকি এই নদী দিয়ে ভেসে গিয়েছিল মানে ওই যে একটা লাইন আছে না গাঙ্গুর ভাষে বেহুলার নাম তো এইটা হচ্ছে সেই গাঙ্গুর এবং এখান থেকে নাকি মানে বেহুলা ভেলা নিয়ে ভেসে গিয়েছিল ছোটবেলা থেকে আমি এটাই শুনে আসছি এই সেই নদী এই যে রঞ্জু চলে এসেছে বাবা ওকে তো ক্যামেরাই আনতে পারছি না সকাল সকাল ক্লিয়ার করার সময় এই নদীর জল আর বাতাস দেখে একটু চাপটা বেশি আসে কিন্তু এখানে বসলে হবে না ডান্ডানি বেরিয়ে যাবে আমরা বাড়ি গেলে কেমন লাগা মেরা মজাক চলো আমরা বাড়ি যাই আমাদের দেখা ঘোরা কমপ্লিট এইবার বাড়ির জন্য মানে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব কারণ যেহেতু রানীকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি এই ও যদি উঠে যায় পুরো তুলকালাম কাণ্ড করে দেবে পুরো বাড়ি মাথায় করে নিয়েও বসে থাকবে তো এই জন্য তাড়াতাড়ি এখন বাড়ি পৌঁছতে হবে চলো